যদি আপনারা লামের বিচের প্রথম ভিডিওটি মিস করে থাকেন তাহলে উপরে আই বাটনে আর নয়তো শেষে এন্ড স্ক্রিনের লিংক থেকে প্রথম ভিডিওটি দেখে নিতে পারেন। সেদিন বিকেলে সি বিচে ঘোরার পর চলে এসেছিলাম এই ছোট্ট সুন্দর শহর লাগুনা এক্সপ্লোর করতে। সি বিচের ঠিক পাশেই রয়েছে এই জমজমাট ইনস্টাগ্রাম স্পট লাগুনা। ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবি আপলোডের জন্য কিন্তু পারফেক্ট স্পট এই জায়গাটি। দুবাইয়ে পৃথিবীর প্রায় 150 দেশের লোক বসবাস করে আর লামেরে আপনি পেয়ে যাবেন এই সমস্ত দেশের খাবারের টেস্ট একই জায়গায়। ঘুরতে ঘুরতে আমার মনে হয়েছে জায়গাটি 1900 শতকের কোনো ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিয়াল কলোনির আদলে তৈরি, আর তার সাথে মনে হয়েছে রূপকথার ছোট্ট এক রঙিন শহর। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে থিম স্পটটি খুব নিখুঁতভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আর আমার মনে হলো এই থিমটি হতে পারে অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে একসাথে তুলে ধরা। বিভিন্ন দেশের রেস্টুরেন্টের সাথে সাথে এখানে একটি ওয়াটার পার্কও আছে যার টিকিট আপনারা এখান থেকে পেয়ে যাবেন, আর ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। আগের ভিডিওর সাথে সাথে এই ভিডিওতেও কিন্তু আমি রেকমেন্ড করব অবশ্যই একবার লামেরে আসার জন্য। হাঁটতে হাঁটতে চলে এলাম শহরের সেন্ট্রাল পয়েন্টে, আর এই হলো শহরের সিনেমাঘর। সূর্যাস্তের পর শহরের এক আলাদাই দৃশ্য চোখে পড়ল। আমার কিছুটা মনে হলো দিওয়ালি, কিন্তু এই শহরে দিওয়ালি প্রতিদিনই হচ্ছে। সন্ধ্যেবেলায় এই লাইটিং অ্যাম্বিয়েন্সটি ছিল দেখার মতো। সবার সেলফি ভিডিও শট নিতে দেখে নিজেরও কিছু শট নিয়ে নিলাম। সন্ধে হওয়ার সাথে সাথে আস্তে আস্তে লোকের ভিড় কিন্তু বেশ বাড়ছিল, আর তার সাথে বেশ জমজমাটি লাগছিল। শপিংয়ের অপশান লিমিটেড হলেও কিন্তু ডাইনিংয়ের জন্য আছে অনেক অপশান। আপনারা চাইলে নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থেকে রেস্টুরেন্টের ডিটেলস পেয়ে যেতে পারেন। যদি আপনারা বিকেলবেলায় লামের ট্যুর প্ল্যান করেন তাহলে দিনের আলো ও সূর্যাস্তের সাথে সাথে রাতের অন্ধকারে শহরের বৈচিত্র্যময় পরিবেশ অনুভব করতে পারবেন। সেদিন ঘুরতে ঘুরতে ফটোশ্যুট করতে করতে কখন যে 4 ঘন্টা সময় কাটিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। আমার কিন্তু লামের ট্রিপ অসাধারণ লেগেছে, আশা করব আপনাদেরও ভালো লাগবে। আমি শ্রীদীপ, আমি ঘুরে বেড়াচ্ছি দুবাইয়ের অ্যাট্রাকশনগুলোতে আর নিয়ে আসছি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো।